সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক, ছবিটা দেখে হয়তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমরা আজকে আপনাদের জন্য লাউয়ের খোসার ভর্তা করব। এই ভর্তাটার সাথে অনেকে হয়তো পরিচিত, তবে আমরা আজকে শিলপাটা বা ব্লেন্ডার ছাড়া কিভাবে এই ভর্তাটা বানানো যায় সেটা আপনাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে ছোট ছোট দুটো লাউয়ের খোসা নিয়েছি, আর এই লাউটা একদম কচি ছিল। যদি শক্ত হয় তাহলে ওই খোসা দিয়ে ভর্তাটা ভালো হয় না। আপনারা চেষ্টা করবেন যাতে লাউটা কচি হয়, তাহলে ভর্তাটা ভালো হবে। এখন এই খোসাগুলোকে আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি, আর এই পাতিলে আমি হাফ কাপ পানি দিয়ে প্রথমে খোসাগুলোকে একটু সেদ্ধ করে নেব। খোসাগুলোতে পানি দিয়ে আমি এটাতে চুলার উপর উঠিয়ে দিলাম, আর এটাকে আমি একটু সিদ্ধ করে নেবো। আর পানিটাকে পুরোপুরি আমি শুকিয়ে ফেলবো। তবে চামড়াগুলো যদি একটু বেশি শক্ত হয় তাহলে আপনাকে এটা বেশিক্ষণ সেদ্ধ করতে হবে। আর এই ভর্তাটা হয়তো অনেকে করেছেন বা অনেকে খেয়েছেন, শিলপাটা অথবা ব্লেন্ডারে করেছেন, কিন্তু ব্লেন্ডারে করলে আমার কাছে মনে হয় যে আসল টেস্ট যেটা আছে সেটা পাওয়া যায় না। আর আমার কাছে শিলপাটাও নেই, সেই জন্যই আসলে আজকে আমি যেভাবে ভর্তাটা বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি, হয়তো আপনাদের উপকারে আসতে পারে। খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে আর এখানে পানিটাও শুকিয়ে গেছে, আমি এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে রাখবো। আর এবার আমি এখানে কয়েকটা কাঁচামরিচ টেলে নিচ্ছি। আমি এখানে 6-7টা কাঁচামরিচ নিয়েছি। আর আপনারা যদি ঝাল বেশি খেতে চান অথবা কম খেতে চান, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কম বা বেশি এখানে দিয়ে নিতে পারেন। এখন মরিচগুলোকে আমি ভালো করে টেলে নেব। আমাদের মরিচগুলো টালা হয়ে গেছে। দর্শক, আমাদের সবগুলো উপকরণ মোটামুটি রেডি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে যে লাউয়ের খোসাটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই খোসাটা আছে, আর এখানে দুটো ছোট সাইজের মাছ আছে, সেটাকে আমি লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি, আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ যেগুলো আমরা টেলে নিয়েছিলাম। দর্শক, ভর্তাটা বানানোর জন্য আজকে আমরা কোনো শিলপাটা বা ব্লেন্ডার ইউজ করব না, আমরা এই বোর্ডটাতেই ভর্তাটা বানাবো। আর এই বোর্ডটা আমি আগে সবজি কাটার জন্য ইউজ করতাম, এখন শুধু ভর্তা বানানোর জন্য ইউজ করি। আর ভর্তাগুলোকে আমি এই বেলুনটা দিয়েই বাটবো, এটা আমার রোলিং বেলুন। আপনাদের কাছে যদি এরকম থাকে তাহলে দুইটা আঙুলে ভাবে দিতে হবে, তারপর দুইটা আঙুলে ভাবে দিয়ে বাটতে হবে, তাহলে আর এটা ঘুরবে না। আর যদি রোলিং না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। দর্শক, এবার আমরা যে উপকরণগুলো রেডি করে নিয়েছি সেগুলোকে বেটে নেব। আর প্রথমে আমি এখানে যে মরিচগুলো টেনে রেখেছিলাম মরিচগুলোকে একটু বেটে নিচ্ছি। মরিচগুলো বাটা হয়ে গেলে তারপর এখানে আমি যে লাউয়ের খোসাটা সেদ্ধ করে রেখেছি সেই খোসাগুলো দিয়েও একইভাবে বেটে নিচ্ছি। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু শিলপাটার মতো ওরকম মসৃণ করেই বাটা যায়। আমার কাছে আসলে কোনো শিলপাটা নেই, সেই জন্য আমি ভর্তাটা এভাবে বানাই। আমি কিন্তু ব্লেন্ডারেও এই ভর্তাটা বানিয়েছিলাম, কিন্তু শিলপাটার যে টেস্ট আছে সেটা এখানে পাওয়া যায় না, সেই জন্য আমি এভাবে ভর্তাটা বানানোর চেষ্টা করি। আর অন্য যে কোনো ধরনের শিম অথবা বরবটির ভর্তাও কিন্তু আমি এভাবেই তৈরি করি। রেসিপিটা হয়তো আপনাদের উপকারে আসতে পারে, সেই জন্য আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করছি। লাউয়ের খোসাগুলো বাটা হয়ে গেছে, এবার আমি এখানে যে দুটো মাছ রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা যদি এখানে কাঁটাসহ মাছ ভেজে দেন তাহলে কাঁটাটা অবশ্যই বেছে ফেলে দিতে হবে, তা না হলে খাওয়ার সময় এটা সমস্যা হতে পারে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো। আর পেঁয়াজগুলোকে আমি হালকা একটু বেটে নেব, এগুলোকে পুরোপুরি একদম মসৃণ করে ফেলবো না, হালকা একটু আধ ভাঙা করে। তারপর আমি এগুলো সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেব হাত দিয়ে।
দর্শক, সব শেষে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সরিষার তেল। সরিষার তেলগুলোর সাথে ভালো করে সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমাদের ভর্তাটা রেডি। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে ধনিয়া পাতাও দিতে পারবেন। এবার আপনারা ভর্তাটাকে গরম ভাতের সাথে অথবা ঠান্ডা ভাতের সাথেও পরিবেশন করতে পারবেন। আর ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ মজা, আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। দর্শক, আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আল্লাহ হাফেজ।